হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। সো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রাখি বন্ধন স্পেশাল একটা সুইট সিম্পল মেকআপ ভিডিও। যদিও এই বছর অনেকেই রাখি সেলিব্রেট করতে পারবে না, বাট যাদের পসিবল তারা তো সেলিব্রেট করবেই। সো বেশি বকবক না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে ইউজ করে নেবো গুড ভাইবসের একটা জেল ময়েশ্চারাইজার। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ময়েশ্চারাইজার ইউজ করে নেবে। অ্যান্ড দেন অ্যাপ্লাই করবো আমি এখন প্রাইমার। আমি এখানে ইউজ করছি একটা অরিফ্লেমের প্রাইমার। তো বন্ধুরা, আজকে আমি কোনো প্রোডাক্ট এখানে দেখাইনি, বাট আমি সব প্রোডাক্টের নাম বলে দেবো, তো পুরো ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখো। তো এখন আমি এখানে যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ল্যাকমি সিসি ক্রিম। তো আজকের মেকআপটাই আমি কোনো ফাউন্ডেশন ইউজ করছি না, আমি ইউজ করছি আজকে ল্যাকমি সিসি ক্রিম। তো এরপর আমি ইউজ করবো এনওয়াইবের কনসিলার। এই কনসিলারটা ইউজ করতে তোমরা আমাকে আগেও দেখেছো, এই কনসিলারটা আমার ভালো লাগে বেশ। এরপর কনসিলারটাকে আমি পুরো ফেসে ভালো করে ব্লেন্ড করে নেব। তো প্রথমে আমি আইব্রোজটাকে সেট করে নেবো, অ্যান্ড দেন আইব্রোজটাকে ফিল আপ করে নেবো। তো আজকে আমি আইব্রোজ ফিল আপ করতে ইউজ করছি ল্যাকমির জেল লাইনার কাজল। তোমাদের কাছে যদি কোনো আইব্রোজ কিট না থাকে তবে তোমরা ইউজ করতে পারো মাস্কারা আর কোনো জেল লাইনার কাজল, অথবা ব্ল্যাক অর ব্রাউন শেডের আই শ্যাডো, এগুলো তোমরা ইউজ করতে পারো। তো এরপর আমি আইব্রোজটা একটু কনসিলার দিয়ে ক্লিন করে নেব। তো এরপর আসে একটা সিম্পল আই মেকআপে। তো প্রথমে আমি এখানে একটু লাইট ব্রাউন শেড ইউজ করে নেব, আইমিন ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নেব। তারপর একটা পার্পেল কালার নিয়ে আমি ক্রিজ লাইনে অ্যাপ্লাই করব, অ্যান্ড দেন ব্রাশের মধ্যে একটু কনসিলার নিয়ে সেটা আইলিডে ইউজ করব, যাতে এরপরে যে সিমার সেটটা ইউজ করব সেটা ভালো করে বসে। এরপর আমি এখানে ডার্ক পিঙ্ক কালারের একটা সিমার সেট ইউজ করব, আর সেটাকে আমি ফিঙ্গারের মাধ্যমে অ্যাপ্লাই করব। এরপর আমি এখানে সরু করে লাইনার ড্র করে নেব, আর এখানে আমি লাইনার ইউজ করছি ল্যাকমির জেল লাইনার কাজল। তো এরপর আমি আমার লোয়ার ল্যাশ লাইনে সেম পার্পেল সেটটা অ্যাপ্লাই করে নেব, অ্যান্ড দেন কাজল অ্যাপ্লাই করে নেব, আর সেটাকে পার্পেল কালারের সাথে স্মাচ করে নেব। তো লুকটাকে আমি একটু ডিফাইন করার জন্য এখানে আমি হোয়াইট কাজল ইউজ করেছি, বাট তোমরা না করলেও চলবে। এরপর আইজের ইনার কর্নার হাইলাইট করে নেবো, অ্যান্ড ব্রোজটাকেও হাইলাইট করে নেবো। তো এখানে আমি ইউজ করছি ল্যাকমি লুজ পাউডার, আমি টি জোন এরিয়াগুলোতে লুজ পাউডারটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেবো। তো এরপর আমি একটা লাইট ব্রাউন শেড নিয়ে খুব হালকা করে কন্ট্রোলিং করে নেব, খুবই হালকা করে। আর আজকে আমি এখানে ইউজ করছি নোজ কন্ট্রোলিং করতে একটা ব্রাউন কালারের আইব্রোজ পেন্সিল। রিয়েলি গাইজ, এই আইব্রোজ পেন্সিলটা দিয়ে খুব ভালো নোজ কন্ট্রোলিং হয়, এটা একটা হ্যাক, তোমরা ট্রাই করতে পারো। তো এরপর আমি এখানে ইউজ করবো একটা শিমারি পিঙ্ক কালারের ব্লাশ, যার জন্য আজকে আমি চিকে কোনো হাইলাইটার অ্যাপ্লাই করব না। এরপর আমি নোজটা একটু হাইলাইটেড করে নেব, অ্যান্ড আমার হাইয়েস্ট এরিয়াগুলোতে একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। অ্যান্ড দেন সবশেষে আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করব, আমি এখানে আজকে একটা রেড লিপস্টিক অ্যাপ্লাই করব।
আমি এখানে কালার বারের একটা রেড লিপস্টিক অ্যাপ্লাই করবো আজকে। এরপর এখানে মাস্কারা অ্যাপ্লাই করে নেব। সো গাইজ, আজকের ভিডিও তো এই পর্যন্তই। সো গাইজ, এই রাখি স্পেশাল সুইট সিম্পল মেকআপটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে, আর অবশ্যই ভালো লাগলে লাইক করবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশের বেল বাটনটাও প্রেস করে দেবে। তো আজকের মতো টাটা, এখানে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।